Masi. Amasi. Ha, gari chabira da. Hey guys, welcome back to my channel. অনেক দিন পর আবার ব্লগ করতে চলেছি। তো বাড়ি থেকে বেরোনোর সময় মা বাবা আম্মা সবাইকে বলে বেরোনোটা দরকার। তো কোথায় যাচ্ছি সেসব পরে বলছি, চলো সঙ্গে থাকো। বাড়িতে থাকলে একটু ভদ্রভাবে আর একটু আস্তে আস্তে কথা বলতে হয়। তো আবার প্রথম থেকে আমি শুরু করছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি বাবার গাই। বহুদিন পর আবার ভিডিওটা করছি। মেঘাইকা জামানা হ্যায়, এর জন্য এখন 110 সিসির বাইকটা নিয়ে চলে এসেছি। 110 সিসি হোক আর যাই হোক, ঠিক আছে, ভাবতে হবে 1100 সিসি সুপার বাইক চালাচ্ছ, কোনো ব্যাপার না। আজকে 15ই আগস্ট, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। তো এখন আমরা বাসন্তী হাইওয়ের দিকে রয়েছি আর আমরা যাচ্ছি একটা জায়গায়। সেটা কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সঙ্গে থাকো। আর আমার সাথে রয়েছে এই দুটো শয়তান পোলাপান, একটা হচ্ছে যে রাজু হাত দেখাচ্ছে, ওইদিকে হচ্ছে দলু ভাই, একটু হাতটা দেখিয়ে দে। ওয়েদার খুব সুন্দর, ওয়েদার আছে, আকাশ চকচক করছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। গরমটাও ভালো আছে, কিন্তু এখানে এত হাওয়া বলে গরমটা লাগছে না। আজকে সত্যি ওয়েদারটা এমনি সুন্দরই আছে। কালকে থেকে যেরকম ভাবে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, তো ভেবেছিলাম আজকে বেরোতে পারবো না। তো আজকে ওয়েদারটা সত্যি ভালো আছে। এটা হচ্ছে বাসন্তী হাইওয়ের দিকে পড়ছে। এটা রাস্তা যথেষ্ট সুন্দর, আমি মানে এইটুকুনি জানি তোমরা এখানে অনেকেই এসছো। সিরিয়াসলি এখানে বিভৎস লাগছে, চারিদিকে এই সিনারিগুলো দেখো একবার। আজকে মুডটা সত্যি খুব ভালো রয়েছে, বহুদিন পর ভিডিও করছি। ও এখানে আবার স্পিড মিটার রয়েছে, বাহ বাহ, বিশাল ব্যাপার স্যাপার। তো যেরকম ভাবে তেলের দাম বেড়ে গেছে, আজকে এ একদম পারফেক্ট রয়েছে, তেল ভরে নিয়েছি, চলো এখন। চেষ্টা করবো যতটা পারবো সুন্দরভাবে ভিডিওটা করার, তোমাদেরকে ঠিকঠাক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আগে সেই জায়গাটা পৌঁছাই, তারপরে তো বাকি কথা হবেই। মানে আমি জানি না এটা কে কিরকম ভাবে ফিল করে, তবে যখন দেখবে মন মেজাজ ঠিকঠাক লাগছে না, ভালো লাগছে না, একটু বেরিয়ে পড়বে। দরকার নেই কারোর সঙ্গে, একাই বেরিয়ে পড়বে। সবসময় কি কেউ লোকের সাথে থাকবে তোমার, একা বেরিয়ে পড়বে, একটুখানি বাইক রাইড, একটু হেঁটে আসবে, যা পাবে তাই করবে, নিজেকে একা টাইমটা দেবে, দেখবে অনেক কিছু সলিউশন পেয়ে যাবে, মন মেজাজ চেঞ্জ হয়ে যাবে, অনেক ফ্রেশ লাগবে লাইফে। নিজেকে টাইম দেওয়াটা খুব খুব ইম্পর্টেন্ট, কিছুটা সময় সারাদিনে নিজেকে নিজের জন্য রেখে দেওয়াটা দরকার। আজকে অনেক দিন পর ভিডিও করছি, খুব ফ্রেশ লাগছে, নিজেকে খুব ভালো লাগছে। আসলে এত সমস্যা, তার মধ্যে থেকে এইসব জিনিসগুলো করছি। তোমরা সবসময় বাসে থেকো এইটুকুনি চাই। আর প্রতি কটা মুহূর্ত, প্রতি কটা দিন উপভোগ করতে চাই, এটা সবাইকেই বলি আমি, কারণ যে দিন চলে যায় সেই দিন ফেরত আসে না। তো ইচ অ্যান্ড এভরি মুমেন্ট সেটাকে এনজয় করা উচিত। দেখবে তোমার পরিবেশ পরিস্থিতিও তোমাকে সেই সাথ দেবে, যে তোমাকে ফাইট করার শক্তি দেবে, তোমাকে পজিটিভিটি দেবে, তোমাকে এগিয়ে যাওয়ার সাহস দেবে। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখাটা দরকার। এখন এই জায়গাটা রয়েছি মালঞ্চ থেকে বাঁ দিকে তাকি যাওয়ার রাস্তাটা। এখানে একটা বড় ব্রিজ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় খাল টাইপের রয়েছে। এটা খাল তো ভাই, নদী, সরি, এটা নদী রয়েছে। এই নদীটার নাম বলতে পারবি?
এটা হচ্ছে ইয়ে নদী আমাদের কি বলে বলো না বিদ্যাধরী। ও আচ্ছা বিদ্যাধরী নদী। এরপর আমরা টাকির দিকে যাচ্ছি। ফাইনালি তাহলে আমরা পৌঁছে গেছি টাকিতে। আর এই যে ঠিক পেছনে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাকির অতিথিশালা। এখানে সমস্ত রকমের খাবার তোমরা পেয়ে যাবে। আমরা আগে যখন এসেছিলাম এটা যথেষ্ট টেস্ট ছিল, আর এখনও পর্যন্ত খাবারের কোয়ালিটিটা যথেষ্ট ভালো রয়েছে। তো আমরা খাবার কী কী অর্ডার করেছি সেটা বলছি। তো আমরা অর্ডার করেছি একটা নিরামিষ থালি আর একটা হচ্ছে ফিশ থালি, কাতলা মিল যেটা, এটা হচ্ছে দেখতে পাচ্ছ। তোমাদের ফোন নাম্বারটাও দিয়ে দিলাম, এটা দেখে নাও, সুবিধা হবে তোমাদের, তোমরা যখন আসবে এখান থেকে খেতে পারো, নিঃসন্দেহে খুবই ভালো। এটা হচ্ছে জোড়া মন্দির, টাকির সব থেকে পুরনো মন্দিরের মধ্যে একটা পড়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা জোড়া মন্দির, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিজিটিং এরিয়া। ফাইনালি আমরা পৌঁছে গেছি গোলপাতার জঙ্গলে। এখানে চেকপোস্টে চেকিং করে ওখানে ঢোকানো হয়। ফাইনালি আমরা গোলপাতা জঙ্গলে এসে গেছি। এটাকে মিনি সুন্দরবনও বলে। টিকিট 10 টাকা করে। টিকিটটা দেখিয়ে দাও সুন্দর। টিকিট, আচ্ছা টিকিটটা দেখিয়ে দিই তোমাদের, দাঁড়াও। এই যে 10 টাকা করে টিকিট। আমরা আগেরবার যখন এসেছিলাম এই ব্রিজটা ছিল না, এই ব্রিজটা নতুন করেছে। আশেপাশে গেরুয়া গড়ান এইসব গাছগুলো রয়েছে যেটা দেখালাম। বীভৎস গরম আজকে। সেতুটার ঠিক শেষ প্রান্তে আমরা এসে গেছি। এইবার দেখো ঠিক ওই পারটাই বাংলাদেশ। বেসিক্যালি গোলপাতার জঙ্গলে এই ছাড়া আর কিছুই নেই, তোমরা ডিসাইড করবে এখানে আসবে কি আসবে না। তবে ঠিক আছে চলে যায়, খারাপ না। খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সটা প্রচণ্ড বাজে ছিল, এখন খাওয়া দাওয়ার কোয়ালিটিটা খুব বাজে হয়ে গেছে। তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি টাকির তিন মোহনার পাড়ে। জায়গাটা আস্তে আস্তে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। ফুলগুলো বেয়াদবি মারছে, নাচানাচি করছে, এসব মানে খাওয়া দাওয়া খেয়ে রিয়াকশান এমন হয়ে গেছে মাথার তার কেটে গেছে। খাবার হজম করছি। ভাই এরকম করছিস কেন, কি হয়েছে রে? খাওয়াটা কেমন, ঠিকঠাক হয়েছে তোর? সে আর কি বলবো, কেন সে দারুণ খাবার। যেমন পটলটা কি ছিল, কাঁচা না? কাঁচা। জায়গাটা জাস্ট তোমরা শুধু দেখো, এই জায়গাটাই ঠিক তিনটে নদী এসে মিলেছে। এই জায়গাটা এটা হচ্ছে আর একটা স্পট। ইকো পার্কটা যেটা তোমাদের দেখালাম বেসিক্যালি কিছুই তেমন নেই। আমাদের যে ইকো পার্ক রয়েছে রুম থিমেই বানানো হয়েছে। 30 টাকা করে প্রবেশ মূল্য, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। তেমন কিচ্ছু নেই, প্রবেশ মূল্য আবার 30 টাকা, মেনলি কাপেলদের ভিড় আছে, তো আমাদের এখানে গিয়ে কোনো লাভ নেই। একদম আর কিছুই নেই, শুধু শুধু বনমুরগি, তারপর নানা রকমের গাছ, এই ব্যাস। তো টাইম নষ্ট করে এখানে কোনো লাভ নেই, আগে গিয়ে দেখা হচ্ছে আবার। Thank you.
বেসিক্যালি এটা একটা টুরিস্ট স্পট, এখানে ঘোরার জায়গা রয়েছে, ঘাট দেখতে পাচ্ছ সুন্দর করে বাঁধানো, এছাড়া তেমন কিছু নেই। জানি কিরে দুলু, তোর পেছন পেছন চলে এসেছে তো তোর বন্ধু। হাই ফাই আম ডগ লাভার, আমাদের একটা বন্ধুদের পরিচয় হয়ে গেল। তোর কি চাই? এই শোন রাজু ঢিলপুর, লাস্ট এবং শেষমেশ আমরা আসছি, সেটা হচ্ছে কাকি রামকৃষ্ণ মিশনে। ভিতরে আর ঢুকলাম না, বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এসে দেখতে পারো। ভীষণ পরিমাণ টায়ার্ড এবং বাড়ি ফেরার পথে এটা হচ্ছে মালঞ্চি বীজের কাছে দাঁড়িয়ে রয়েছি। ঠিক যে জায়গাটা দিয়ে টাকির দিকে গেছিলাম, ফেরার পথে মালঞ্চি বীজের সামনে দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিচ্ছি আমরা। চারিদিকে ভিউটা দেখো, বিকালে কত সুন্দর লাগছে। আজকের মতন ভিডিওটা তাহলে এই পর্যন্ত, অনেকদিন পর ভিডিও করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব তো করতেই বলছি নতুন ইউজারদের, আর একটা কথা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, যাতে ভিডিওটা আরও বেশি বেশি করে লোকে দেখতে পাক, আর ভবিষ্যতে আরও ভিডিও করার এনার্জিটা আমার মধ্যে আসুক। পজিটিভিটি থাকার কথা আমি নিজের ক্ষেত্রেও বলি এবং সবার ক্ষেত্রেও আমি বলি, যাতে সবাই পজিটিভ থাকো। তো সবাই ভালো থেকো, আজকের মতন এই পর্যন্ত।